হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো আজকের ক্লাসে আমরা এ টু জেড ফাইবারে আপনারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে প্রফেশনাল কাজের জন্য আপনার অ্যাকাউন্টটিকে প্রস্তুত করবেন, এই বিষয়বস্তুগুলো এ টু জেড জানার চেষ্টা করব। যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং কিং কোর্সের প্রায় সবগুলো ক্লাসই কমপ্লিট করে আসছেন আর মাত্র অল্প কিছু ক্লাস বাকি রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকের মনে আকুপাকু থাকে, হ্যাঁ আমরা ডিজিটাল মার্কেটিং শিখে বা ফ্রিল্যান্সিং সেক্টরে যে কোনো একটা স্কিল ডেভেলপ করে, হ্যাঁ ফ্রিল্যান্সিং যে কোনো মার্কেট প্লেস যেমন ফাইবার বা আপওয়ার্ক বা freelancer.com এরকম মার্কেট প্লেসে গিয়ে কাজ করবো। তবে আমাদের কোর্সের মাঝখানে বা অনেকগুলো ক্লাসে আমি আপনাদেরকে বলেছি, এইসব ফাইবার বা আপওয়ার্কে কাজ করার চেয়ে আপনারা হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো জানেন ওগুলোকে ব্যবহার করে আপনার ফেসবুক পেজের থ্রুতে আপনার এজেন্সি চালালে আরো বেশি ইনকাম করতে পারবেন। কেন ফাইবার বা আপওয়ার্কে কাজ করলে একটা বিষয় হয় কি, আপনার ইনকামের 20% এসব মার্কেট প্লেসকে দিয়ে দিতে হয়। যেমন আপনি যদি $1,000 ইনকাম করেন তো সেক্ষেত্রে $200 মানে 20% $1,000 20% $200, তো $200 মার্কেট প্লেস কেটে রেখে দিবে। সো এইসব কারণে আমি মূলত এইসব মার্কেট প্লেসে কাজ করাকে প্রিফার করি না। তবুও অনেকে রয়েছে যারা এইসব মার্কেট প্লেসে কাজ করতে চায়, তারা করতে পারেন। আর যারা চান আপনারা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার এজেন্সি স্টার্ট করবেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অথবা চাইলে আপনার একটা কোম্পানি স্টার্ট করবেন অথবা কোচিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সো তাদের জন্য তো আলাদা আলাদা অনেক 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 আর্নিং সেক্টর বা কিভাবে ইনকাম করা যায় অনলাইন থেকে সকল জিনিসপত্র আগের ক্লাসগুলোতে এ টু জেড দেখিয়ে দিয়েছি। এবং আজকের ক্লাসে আপনারা যারা ফাইবার বা আপওয়ার্ক এসব মার্কেট প্লেসে কাজ করতে চান, মূলত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে চান, তারা এই ক্লাসটি মোটামুটি ভালোভাবে দেখবেন। আর যাদের এইসব মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা নেই তারা ওই ওয়েগুলো যেগুলো দিয়ে আমি পার্সোনালি অন্যান্য সেক্টরে কাজ করি ওগুলো ফলো করতে পারেন। ওগুলো আসলে খুবই পাওয়ারফুল আর্নিং সেক্টর যেগুলো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। সো এখন আমরা এখন ফাইবারে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল উপরে দেখতে পাচ্ছেন জয়েন নাও নামে একটি বাটন রয়েছে, এই জয়েন নাও বাটনে ক্লিক করতে হবে। সো আমরা জয়েন নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি কন্টিনিউড ফেসবুক, কন্টিনিউড গুগল অ্যাকাউন্ট অথবা আপনার যে কন্টিনিউড অ্যাপল ডিভাইস রয়েছে সেটা দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে এখানে আপনার ফেসবুকের মাধ্যমে করাটা উচিত হবে না, কারণ ফেসবুকের মাধ্যমে যদি করেন অনেক সময় বিভিন্ন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল বা হ্যাক বা সাসপেন্ড হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনার ফাইবার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সেই জন্য আপনি চেষ্টা করবেন আপনার ইমেল দিয়ে বা গুগল অ্যাকাউন্টেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার। সো এখন আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ইমেলের ঘর রয়েছে বা বক্স রয়েছে, এখানে আপনাদেরকে আপনাদের ইমেলটি প্রোভাইড করতে হবে। সো আমরা এখানে একটি ইমেল দিচ্ছি। সো ইমেলটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এবং তাছাড়া ইমেলটি দেওয়ার আগে অবশ্যই আপনার ব্রাউজারে আপনার ইমেল অ্যাড্রেসটি বা আপনার জিমেলটি ওপেন করে রাখবেন। দেন এখানে আপনাদেরকে পরের পেজে একটি ইউজার নেম এন্ড একটি পাসওয়ার্ড দিতে হবে। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, সো এই জন্য এই জিনিসটা মনে রাখবেন। তো আমরা একটি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমরা একটি ইউজার নেম এন্ড একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এন্ড আপনাকে একটি আপার কেস মানে একটি বড় হাতের অক্ষর ইউজ করতে হবে, ছোট হাতের অক্ষর। দেন হচ্ছে কি আপনার স্পেশাল ক্যারেক্টার যেমন @#, দেন হচ্ছে কি আপনাকে যে সংখ্যা এইসব মিক্স করে একটি পাসওয়ার্ড দিতে হবে, দেন হচ্ছে গিয়ে জয়েন বাটনে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনাদের একটি নোটিফিকেশন শো করছে আপনাদের ইমেলটাকে ভেরিফাই করার জন্য। সো এর জন্য আপনারা জাস্ট আপনাদের ইমেলে চলে যাবেন, ইমেলে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে ফাইবার থেকে আপনাদের ইমেলে একটি ইমেল চলে আসবে, দেন ইমেলে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইবার থেকে দেখতে পাবেন যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট নামে একটি অপশন দিবে ওই ইমেলের মধ্যে, সো এই অ্যাক্টিভেট ইউর ইমেল বাটনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে রিডাইরেক্ট করে আপনাদের ফাইবার আবার নিয়ে আসবে, এন্ড উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হেই দিস ইজ আ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল। সো ইমেলটা তার মানে আমাদের ভেরিফাই হয়ে গেছে, এন্ড আমাদের অ্যাকাউন্টটাও অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আমাদের প্রোফাইলটাকে এডিট করতে হবে। সো এর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটি লোগো আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে একটি প্রোফাইল পিকচার দিতে হবে, তো প্রোফাইল পিকচারটা খুবই ক্লিন হতে হবে, এন্ড আপনার ফেসটা যাতে খুবই স্পষ্ট বোঝা যায় সেরকম ফর্মাল একটি পিকচার হতে হবে। সো পিকচারের জন্য আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের পিসি থেকে পিকচারটি আপলোড করতে বলবে, সো আমরা আমাদের ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো আমার হাতের কাছে এখন এই পিকচারটি ছিল, তো আমি এটি আপলোড করে দিয়েছি, এবং আপনারা চেষ্টা করবেন একটি প্রফেশনাল পিকচার আপলোড করার জন্য যাতে করে আপনাদের ফেসটা সুন্দরভাবে বোঝা যায় এন্ড খুবই অ্যাট্রাকটিভ লাগে। দেন এখানে আপনাদেরকে একটি 2-3 লাইনের মধ্যে অ্যাট্রাকটিভ আপনার সম্পর্কে বিবরণ দিতে হবে। সো এখানে আমরা অ্যাট্রাকটিভ কিছু লিখে দিব। সো আমি এখানে আপনাদের জন্য যাতে সময় কম লাগে এখানে কিছু লিখে রেখেছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। সো এখানে আমি যে টপিকটা দিচ্ছি আপনারা সবাই হুবহু সেম কপি করে দিয়ে দিন না, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। সো আমি দিয়ে দিলাম হচ্ছে এখান থেকেই দেখাই, ডিজিটাল মার্কেটার, ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড ইউটিউব এক্সপার্ট। সো আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটার,
YouTube expert অথবা digital marketer, social media expert and YouTuber অথবা মানে আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবেন আমরা ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে যে টপিকগুলো শিখেছি ওগুলোর সাথে আপনি জাস্ট টুকটাক হালকা পাতলা চেঞ্জ করে এখানে জাস্ট এক লাইন বা দুই লাইনের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা এই জায়গাতে দিয়ে দিবেন ঠিক আছে দেন এটা দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে আপডেট বাটনে ক্লিক করে দিবেন এখানে আমরা ফর্ম বাংলাদেশ মেম্বার সিন্স জানুয়ারি 2021 মানে আমরা এখন যে টাইমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওটা এখানে শো করছে দেন একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনাদেরকে ডেসক্রিপশন দিতে হবে সো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডেসক্রিপশনটা এটা আপনাদেরকে ভালোমতো দিতে হবে এই ডেসক্রিপশনে মোটামুটি যদি ভুল করে ফেলেন তাহলে আপনাদের কাজ করার সম্ভাবনাটাও অনেকটা কমে আসে সো আমরা এখানে এডিট ডেসক্রিপশনে যাব দেন এখানে আমাদেরকে একটা প্রফেশনাল ডেসক্রিপশন দিতে হবে সো একটা প্রফেশনাল ডেসক্রিপশনের আমাদের কয়েকটি পার্ট থাকে সো পার্টের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে মাই প্রফেশনাল আইডেন্টিটি ঠিক আছে এই টপিকটা আমাদের এখানে রাখতে হবে দ্বিতীয় ধাপে হচ্ছে কি হোয়াট ক্যান আই ডু ফর এনি বিজনেস আমি যে কোনো বিজনেসের জন্য কি করতে পারি এই টপিকটা আমাদের ডেসক্রিপশনে থাকতে হবে দেন হচ্ছে গিয়ে মাই স্কিল এন্ড স্পেশাল কোয়ালিটি আমি কি পারি না পারি আমাদের স্পেশাল কোয়ালিটি কি মানে আমাকে কেন কাজ দেওয়া হবে এই বিষয়বস্তুগুলো এখানে তুলে ধরতে পারেন তৃতীয় প্যারাতে চতুর্থ প্যারাতে থাকতে হবে মাই প্রফেশনাল এডুকেশন এন্ড হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স আমার কোনো আগের এক্সপিরিয়েন্স আছে কিনা কাজের এই জিনিসপত্রগুলো এখানে তুলে ধরতে হবে সো আমি এখানে সময় বাঁচানোর জন্য কিছু লিখে রেখেছি যেখানে প্রত্যেকটাই আপনার ধাপে ধাপে টপিক আলাদা করা রয়েছে আমি আগে এটাকে একটু কপি করে ওইখানে পেস্ট করে দিব দেন বুঝিয়ে বলছি ঠিক আছে আগে এই টপিক বা এই ডেসক্রিপশনের মধ্যে যে টপিকগুলো আমাদেরকে দিতে হবে ওগুলো আগে একটু দেখে নেন এই টপিকগুলো আমাদেরকে ডেসক্রিপশনে রাখতে হবে সো ওই অনুযায়ী আমি নিচের এই যে বিস্তারিত একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এখানে আমি ওগুলো লিখে রেখেছি সো আপনারা চাইলে এটাকে একটু চেঞ্জ করে আপনাদের মতো করে আপনাদের যে ইয়াটা রয়েছে এখন অ্যাকাউন্টে দিতে পারেন তবে সবসময় চেষ্টা করবেন চেঞ্জ করে দিতে অ্যান্ড অন্য কারো প্রোফাইল একদম হুবহু কপি করার ভুলও ট্রাই করবেন না তাহলে শুধু শুধু আপনাদের এই ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা একই ইমেল দিয়ে কখনো দুইটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাবেন না বা কোনো একই বা সেম ইনফরমেশন দিয়ে কখনো একের অধিক ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাবেন না তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সাথে সাথে ডিজেবল বা সাসপেন্ড করে দিবে ঠিক আছে আর পাশাপাশি আপনার অন্য কারো প্রোফাইল অন্য কারো গিগ বা এই টাইপের কিছু কপি করার ট্রাই করবেন না তাহলেও আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এরপর হচ্ছে কি আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর দেখতে পাচ্ছেন দেখতে সুন্দর লাগছে না সো আমরা একটু সুন্দর বানানোর জন্য এগুলোকে একটু নিচে উপরে নামিয়ে দেই তাহলে ঠিক হয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন হাই আই এম ইউর নেম সো এখানে আপনার নামটা দিয়ে দিবেন সো ধরেন আমরা আমাদের নাম দিয়ে দেই এআরএফটি আরাফাত আপনি সুন্দর করে আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম আই এম প্রফেশনাল ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার ঠিক আছে দেন হচ্ছে আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট মেকিং সো এটুকু ধরেন আপনি আলাদা করে দিলেন অ্যান্ড আই এম প্রফেশনাল ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেট এটুকু আলাদা করে দিলেন এরপর হচ্ছে আই এম এক্সপার্ট এখানে আপনার যে এক্সপার্টিসগুলো রয়েছে আমরা যেটা বলেছিলাম মানে হচ্ছে কি এখানে দেখেন মাই স্কিল অ্যান্ড স্পেশাল কোয়ালিটি এখানে যে টপিকটা রয়েছে এই টপিকটায় যে আপনার এই যে স্কিল অ্যান্ড স্পেশাল কোয়ালিটি এটা এখানে আপনি দ্বিতীয় লাইন আলাদা করে দিলেন আর প্রথম লাইনে কি আলাদা করে দিলেন এই যে প্রফেশনাল আইডেন্টিটি আপনার আইডেন্টিটিটা আপনি আলাদা করে দিলেন সো আমাদের দুইটা প্যারা হলো অ্যান্ড তৃতীয় প্যারাতে আমরা কি করলাম আমরা যদি একটু দেখি আই হ্যাভ কমপ্লিটেড আ লং ট্রেনিং ফ্রম ব্যবসায়িক আইটি ফার্ম অন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট সো এটা একটা আলাদা প্যারা হতে পারে সো এই প্যারাটা কি হচ্ছে যে এখানে উঠে আসছে মাই প্রফেশনাল এডুকেশন মানে আপনি কোত্থেকে শিখছেন আপনার এডুকেশনটা কি এটা এই প্যারাতে আলাদা হয়ে গেল এরপর হচ্ছে আই ক্যান প্রমোট এনি বিজনেস অর প্রোডাক্ট অর সার্ভিসেস টু মিলিয়ন অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড I can understand the customer mind and create very attractive and effective web content to promote any business. ঠিক আছে দেন এটুকু আমরা আলাদা আরেকটা প্যারায় ডিফাইন করে দিব সো এতে কি হবে এতে হবে গিয়ে আপনাদের ইকোনমিক একটা প্যারা রয়েছে আপনার এক্সপিরিয়েন্স ঠিক আছে অথবা হোয়াট ক্যান আই ডু ফর এনি বিজনেস আপনি একটা বিজনেসের জন্য বা আপনার কাছ থেকে যে একজন একটা সার্ভিস নিবে বা আপনাকে একটা কাজ দিবে সো আপনি ওদের কাজের জন্য বা ওনার বিজনেসের জন্য কি করতে পারেন ঠিক আছে এই বিষয়টাকে আপনি এই আলাদা একটা প্যারায় ডিফাইন করে দিলেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পাঁচটা টপিক ছিল যেটা আমাদের ডেসক্রিপশনে থাকতে হবে এই পাঁচটা টপিক আমরা কি করলাম আমরা আলাদা করে হ্যাঁ দিয়ে দিলাম প্রথমে আমরা আমাদের পরিচয় দিলাম দেন আমাদের এক্সপার্টিসটা দিলাম দেন হচ্ছে গিয়ে আমরা প্রত্যেক এডুকেশনটা নিয়েছি বা শিখছি আপনি কোন জায়গা থেকে ট্রেনিং নিয়েছেন এই বিষয়টা এখানে ডিফাইন করে দিলেন দেন আপনি একটা বিজনেসের জন্য কিভাবে তাদেরকে হেল্প করতে পারেন বা ক্লায়েন্টকে হেল্প করতে পারেন এটা আলাদা করে দিলেন লাস্ট অফ অল আপনি একটা ইনসিউরিটি দিলেন যে ফ্রিল্যান্সিং ইজ মাই ফুল টাইম প্রফেশন সো আই ক্যান ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি মানে আপনি আপনার ক্লায়েন্টকে একটা সিউরিটি দিলেন যে আপনি একজন
ফুল টাইম ফ্রিল্যান্সার, সো এর জন্য আপনি রেসপন্সিবল হয়ে তার কাজটা করে দিবেন। সো এভাবে মোটামুটি পাঁচটা প্যারায় আপনি আপনার ডিসক্রিপশনটা দিবেন। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো আপনাকে যেভাবে বললাম এভাবে আপনি চাইলে এই জিনিসটা দেখতে পারেন অ্যান্ড একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অ্যান্ড এটার মাধ্যমে আপনি একটু চেঞ্জ করে, ঠিক আছে, ডিফারেন্ট ওয়েতে সেম কথাগুলো একটু ডিফারেন্ট ঘুরে পেঁচিয়ে দিয়ে আপনি আপনার ডিসক্রিপশনে দিয়ে দিবেন, তাহলে মোটামুটি আপনার ডিসক্রিপশনের কাজটা শেষ। এরপর এখানে আপডেটে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে একটু নিচে আসবেন, নিচে আসার পর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে আপনাদেরকে দিতে হবে, এখানে ইংলিশ বেসিক হিসেবে দেওয়া রয়েছে, আপনার এখানে এডিট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে বেসিক থেকে এটাকে কি করবেন ফ্লুয়েন্ট করে দিবেন, ফ্লুয়েন্ট করে দিবেন, দেন আপডেটে ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যাড নিউতে আবারও ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি বাংলা লিখে সার্চ করবেন, বেঙ্গলি বিএএন, এই যে বিএন লিখতে চলে আসছে বেঙ্গলি বাংলা, এটাকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কি করবেন, নিচে স্কিল লেভেল থেকে এটাকে করে দিবেন নেটিভ, ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার মাতৃভাষা, এটাকে আপনি নেটিভ করে দিবেন, দেন অ্যাড। এরপর আপনি আবারও অ্যাড নিউতে ক্লিক করতে পারেন, ক্লিক করার পর এখানে আপনি হিন্দি দিতে পারেন, এইচ আই এন ডি আই হিন্দি, সো এই যে হিন্দি দিয়ে দিলাম, দেন হচ্ছে গিয়ে এখান থেকে আপনি এটাকে বেসিক করে দিতে পারেন। সো এভাবে ওভারঅল আপনি দুই থেকে তিনটি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে দিবেন। পাশাপাশি ইংলিশ ওয়েব ফ্লুয়েন্সিং এর আমাদের একটি ক্লাস রয়েছে, এই ক্লাসে মোটামুটি আপনাদের অনেক কোশ্চেন থাকে যে আসলে কি ফ্লুয়েন্সিং করার জন্য আমার এই ইংলিশ জানাটা অত্যন্ত আবশ্যক কিনা, বা কিভাবে আমি ইংলিশের সমস্যাটা সমাধান করতে পারি। সো ওই ক্লাসে মোটামুটি আপনাদের ইংলিশ নিয়ে যত সমস্যা রয়েছে সবকিছু সমাধান পেয়ে যাবেন। সো মোটামুটি আমরা ইংলিশটাকে ফ্লুয়েন্ট করে দিলাম, বাংলাটাকে নেটিভ করে দিলাম, আর হিন্দি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমরা দিয়ে দিলাম। তবে অনেকেই বাঙালিরা যারা রয়েছেন তারা হিন্দি মোটামুটি টিভি দেখে দেখে জানেন, তো এই জন্য বেসিক দিয়ে দিলাম। সো মোটামুটি এভাবে আমাদের ল্যাঙ্গুয়েজের কাজটাও শেষ। এরপর এখানে আসতে হবে লিঙ্ক অ্যাকাউন্ট, এখান থেকে চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, অথবা আপনার যে যে অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো অ্যাকাউন্টগুলো আমি আর অ্যাড করে দেখাচ্ছি না, এটা একেবারে ইজি, এটা আপনারা পারবেন। এরপর লিঙ্ক অ্যাড হয়ে গেলে আপনারা এখানে স্কিল, সো এই মেইনলি এখানে কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নজর দিতে হবে, আপনাকে এখানে প্রায় 10টি বা 12টির মতো স্কিল এখানে দিয়ে দিতে হবে। এই স্কিলগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু একজন বায়ার আপনাকে কাজ দেওয়ার আগে প্রোফাইল চেক করেন, প্রোফাইলে আপনার কি কি স্কিল রয়েছে এগুলোও কিন্তু চেক করেন। সো এই জন্য স্কিলের জন্য এখানে অ্যাড নিউতে যেতে হবে, অ্যাড নিউতে যাওয়ার পর এখানে আপনি 5টি, ঠিক আছে, প্রফেশনাল স্কিল দিবেন আর 5টি চাইলে বেসিক স্কিল দিতে পারেন। ধরেন আমরা যদি এখানে আসি, এখানে যদি স্কিলে যাই, এখানে আপনি 10টার মতো দিবেন, এর মধ্যে এক্সপার্ট স্কিল থাকবে 5টা আর বাকি 5টার মতো আপনি ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল দিতে পারেন। সো ধরেন আপনারা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং টিম করতে ফেসবুক, দেন হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সহ সবগুলোর উপরে, মানে অনেকগুলো ডিজিটাল মার্কেটিং জগতে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সবগুলো মোটামুটি হাই লেভেলে স্কিল অর্জন করেছেন, সো এগুলো আপনি দিতে পারেন হচ্ছে এক্সপার্ট লেভেল। পাশাপাশি এই ডিজিটাল মার্কেটিং এর সাথে যে টপিকগুলো জড়িত ওগুলো আপনি দিতে পারেন ইন্টারমিডিয়েট। সো আমরা ধরেন এখানে দিলাম, এখানে আমরা দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসও সি আই এল সোশ্যাল, আমরা যদি এটা দিই তাহলে এখানে দেখেন অনেকগুলো সাজেস্ট করতেছে। সো আমরা এখান থেকে দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা এটা আমাদের একটা স্কিল, এটাকে আমরা দিতে পারি হচ্ছে কি এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, সো এটা এক্সপার্ট দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আরো সাজেস্ট করতেছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে, সো এগুলো আপনাদেরকে একটা একটা করে দিবেন, যেহেতু আপনি ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট, তো ফেসবুক মার্কেটিং টা সিলেক্ট করবেন, দেন এটাকে আপনি এক্সপার্ট করে দিবেন, ঠিক আছে, দেন অ্যাড। এরপর হচ্ছে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং, যেহেতু আপনি একেবারে হায়ার লেভেলে জানেন এখন, সো ডিজিটাল মার্কেটিং টা সিলেক্ট করবেন, দেন এটাকেও আপনি এক্সপার্ট লেভেল করে দিবেন, দেন অ্যাড। এরপর হচ্ছে কি আপনি যেহেতু এসিওটাও মোটামুটি জানেন, সো এসিওতে ক্লিক করবেন, যেহেতু আমাদের এসিওর উপর অবশ্যই একটা ক্লাস আপনি করে আসছেন মোটামুটি এই ক্লাসে, হ্যাঁ, আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ তোলার জন্য মোটামুটি যথেষ্ট বিষয় বা ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটাও যেহেতু আপনি মোটামুটি ভালো জানেন, তবু আপনি এটা এক্সপার্ট না দিয়ে আপনি এটা ইন্টারমিডিয়েট লেভেল দিতে পারেন, যেহেতু আপনি একদম বিগিনার না এবং এক্সপার্ট না, তো আপনি এটা ইন্টারমিডিয়েট দিতে পারেন, দেন হচ্ছে অ্যাড। এরপর আপনি দিতে পারেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অবশ্য প্রথমে একটা দিয়েছি এটা আমরা ডিলিট করে দিই, এটা হচ্ছে ভালো একটা এখানে রয়েছে, আমরা এটাকে দিব, এটাকে আমরা এক্সপার্ট করে দিব, এক্সপার্ট, দেন অ্যাড। এরপর হচ্ছে গিয়ে কন্টেন্ট রাইটিং, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনাকে অনেক কন্টেন্ট লিখতে হবে, আপনি ফেসবুকে একটা অ্যাড রান করেন বা যেটাই করেন আপনাকে অ্যাড কপি লিখতে হবে, সো এই অ্যাড কপির জন্য বা যে কোনো কিছুর জন্য আপনাকে কন্টেন্ট রাইটিং করতে হবে, সো কন্টেন্ট রাইটিং তার মানে আপনি জানেন, সেটাকে আপনি ইন্টারমিডিয়েট দিতে পারেন, দেন হচ্ছে অ্যাড। এরপর হচ্ছে কি আপনি আর্টিকেল রাইটিং ও জানেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন তার মানে আপনাকে টুকটাক লেখালেখিও করতে হবে, সো আর্টিকেল রাইটিংটাও আপনাকে দিতে হবে, এটাকে আপনি ইন্টারমিডিয়েট দিয়ে দেন, এক্সপার্ট দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং আপনি হাই লেভেলে জানেন, সো ইমেল মার্কেটিং আপনি এক্সপার্ট দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড,
এরপর এখানে আরো সাজেস্ট করছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটাও আপনি জানেন, এটাও আপনি এক্সপার্ট লেভেলে দিয়ে দিবেন। মানে হচ্ছে কি আমাদের এই ক্লাসের মধ্যে আপনি যা যা এক্সপার্ট লেভেলে শিখেছেন সবগুলো আপনি এক্সপার্ট দিবেন, আর এগুলোর সাথে মোটামুটি যেগুলো আদার জড়িত ওগুলো আপনি ইন্টারমিডিয়েট দিয়ে দিবেন। সো এরপর হচ্ছে গিয়ে আপনি আরো দিতে পারেন, আমরা এখানে আরো অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে গিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন অ্যাড করি, GRAF। তো আমরা GRAPI পর্যন্ত লিখতে এখানে গ্রাফিক্স ডিজাইন চলে আসলো, তো গ্রাফিক্স ডিজাইনটা এখানে সিলেক্ট করে দিবেন। গ্রাফিক্স ডিজাইন এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে কি করে দিবেন, এটাকে ইন্টারমিডিয়েট করে দিবেন। যেহেতু ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনাদের অনেক ব্যানার পোস্টার এগুলো বানাতে হতে পারে, সো আমরা ক্যানভার মাধ্যমে কিভাবে এগুলো বানাতে হয় অলরেডি জানি, সো এই জন্য আপনারা টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজও ইন্টারমিডিয়েট লেভেলে জানেন। তো মোটামুটি গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করে অ্যাড করে দিবেন। তো আমাদের মোটামুটি 9টার মতো স্কিল হয়ে গেছে, আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। সো ধরেন আমরা আরেকটা দিয়ে দিই, আমরা ইউটিউব মার্কেটিংটাও দিয়ে দিই। তো আমরা ইউটিউব মার্কেটিংটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন এটাকেও আমরা কি করব, আমরা এক্সপার্ট লেভেলে দিয়ে দিলাম, দেন অ্যাড। সো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন টুকটাক আমরা প্রায় 10টির মতো স্কিল এখানে অ্যাড করে দিয়েছি। তো আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, সো আপনি যে যে জিনিসগুলো পারবেন ওগুলো এখানে অ্যাড করে দিবেন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন ক্লায়েন্ট এগুলো চেক করে। এরপর একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখন আপনাকে আপনার এডুকেশনটা এখানে অ্যাড করতে হবে। এডুকেশন বলতে যে আপনি SSC পরীক্ষার্থী নাকি HSC না ইউনিভার্সিটিতে পড়েন এরকম বিষয় না, এখানে আপনি এই যে অনলাইনে কাজ করতে গিয়ে শিখছেন ঠিক আছে বা কতদিন ধরে কাজগুলো করছেন এই বিষয়বস্তুগুলো মূলত এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করে দিবেন, ক্লিক করার জন্য দেন এখানে কান্ট্রি অফ কলেজ অর ইউনিভার্সিটি, সো আপনি যে কান্ট্রি থেকে হ্যাঁ জিনিসগুলো শিখছেন ওই কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমরা বাংলাদেশটা এখানে সিলেক্ট করব, সো বাংলাদেশটা হচ্ছে এই যে একটু নিচে পেয়ে যাবেন, এই যে বাংলাদেশ। দেন হচ্ছে গিয়ে এখানে আপনি কলেজ ইউনিভার্সিটি নেম দিতে পারেন, তো এখানে আপনি কলেজ বা ইউনিভার্সিটি নেম হিসেবে আপনি ব্যবসায়িক আইটি ফার্মটা বসিয়ে দিতে পারেন, BABSSAIK ব্যবসায়িক আইটি FARM ব্যবসায়িক আইটি ফার্মটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে টাইটেল থেকে আপনারা অ্যাসোসিয়েটে যেতে পারেন, অ্যাসোসিয়েটে চলে যাওয়ার পর এখানে আপনি এখান থেকে আপনি আপনার গ্রাজুয়েশন ইয়ারটা সিলেক্ট করে দিবেন। গ্রাজুয়েশন ইয়ারটা আপনি 2021 সালে যেহেতু কোর্স করছেন বা 22 সাল অথবা 23 হতে পারে, মানে যে সময় আপনি কোর্সটা করবেন ওই সময়টা আপনার গ্রাজুয়েট হিসেবে দিয়ে দিবেন। দেন এই পাশে হচ্ছে মেজর, মেজর থেকে আপনি এখানে দিয়ে দিতে পারেন প্রফেশনাল PROFESSIONAL প্রফেশনাল, এই যে চলে আসছে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আপনারা এটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং উপর কি হায়ার লেভেলে কোর্স করছেন সেই জন্য প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দিবেন, এন্ড প্রতিষ্ঠানের নাম ব্যবসায়িক আইটি ফার্ম, 2021 সাল গ্রাজুয়েট হয়েছেন। দেন হচ্ছে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আপনার এডুকেশনাল ইনফরমেশনটাও এখানে অ্যাড হয়ে যাবে। সো এখানে চলে আসছে যে অ্যাসোসিয়েটেড প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আপনারা ডিজিটাল মার্কেটিং একটি ডিপ্লোমা করেছেন ব্যবসায়িক আইটি ফার্ম বাংলাদেশ ঠিক আছে, ব্যবসায়িক আইটি ফার্ম থেকে আপনি ডিপ্লোমাটা করেছেন অ্যান্ড গ্রাজুয়েট হয়েছেন 2021 সালে, এটা নিচে চলে আসছে। এরপর হচ্ছে সার্টিফিকেশন, এটা এখানে না দিলেও চলে, সো এটা দেওয়ার দরকার নেই। সো মোটামুটি এইটুকু করলে আমাদের প্রোফাইলটাকে এডিট করার কাজ আপাতত শেষ। এরপর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ গিগ, আপনারা এখানে ক্লিক করে দিবেন, দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেন এখানে কন্টিনিউ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন, দেন আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, এভাবে অনেকগুলো কন্টিনিউ বাটন আসবে এগুলোতে ক্লিক করে যাবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে পার্সোনাল ইনফরমেশন চাবে, এখানে আপনাদেরকে আপনার ফুল নেমটা দিতে হবে, অ্যান্ড অবশ্যই এই ফুল নেমটা হতে হবে আপনার NID কার্ডের সাথে ম্যাচিং রেখে। আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটা হাতে নেবেন, দেন দেখে দেখে এখানে আপনি আপনার ঠিক আছে কি করবেন আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। সো আমরা এখানে ধরেন আমরা দিলাম আমাদের একটা নাম দিয়ে দিলাম এখানে, দেন হচ্ছে প্রোফাইল পিকচারটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। দেন হচ্ছে আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে আপনার ডিসক্রিপশনটাও এখানে শো করতেছে, আপনার ল্যাঙ্গুয়েজটাও এখানে শো করতেছে। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর ইউর অকুপেশন এখানে দ্বিতীয় একটা ঘর ওপেন হয়েছে, মানে আমরা এখন 2 নম্বর লেভেলে রয়েছি, আমাদের পার্সোনাল ইনফো সেকশনটা শেষ। এখন এখানে আপনার আপনার অকুপেশনটা সিলেক্ট করে দিবেন, ডিজিটাল মার্কেটিং যেহেতু আপনি করছেন এটা আপনার প্রফেশন, সো আপনার যদি অন্য কোন সেক্টরে স্কিল থাকে তাহলে ওইটা আপনার প্রফেশন হিসেবে এখানে দিতে পারেন। সো যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করছেন, সো এই সেক্টরে ফ্রিল্যান্সিং স্টার্ট করছেন, সো ডিজিটাল মার্কেটিং এখানে সিলেক্ট করে দিবেন। এরপর একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং, এখানে আপনাকে হ্যাঁ 2 থেকে 5টি স্কিল সিলেক্ট করতে হবে ডিজিটাল মার্কেটিং এর উপর। সো এখান থেকে আপনি দিতে পারেন কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, আপনি যেহেতু ইমেল মার্কেটিং ভালো জানেন এটা দিবেন, দেন ACM সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও ভালোভাবে জানেন এটা দিবেন, মার্কেটিং এর স্ট্র্যাটেজি আপনি খুব ভালোভাবে জানেন এটা দিবেন, দেন এখানে ডোমেন রিসার্চটাও আমরা দেখেছি 2 নম্বর ক্লাসে, তবে সবগুলা দেওয়া লাগবে না, জাস্ট দেখে দেখে গুরুত্বপূর্ণ কিছু দিবেন। সো ই কমার্স মার্কেটিং এটাও আপনি ভালোভাবে জানেন এটাও দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাও দিতে পারেন, দেন ভিডিও মার্কেটিং, SEO ঠিক আছে, মোবাইল অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মানে এখানে আপনি কিন্তু সবগুলো টপিক আমরা কিন্তু আমাদের ক্লাসে শিখেছি, দেখছেন যে এই টপিকগুলো কিন্তু প্রফেশনাল মার্কেট প্লেসে হ্যাঁ কাজ হিসেবে রয়েছে।
এন্ড আপনারা কিন্তু সবগুলো ক্লাস করে আসছেন, সবগুলো সম্পর্কেই মোটামুটি ভালোভাবে জানেন। সো আমরা জাস্ট এখন পাঁচটা সিলেক্ট করে দিলাম, সো আপনারা জাস্ট আপনাদের মতো করে দুই থেকে পাঁচটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে আপনার স্কিল, এখানে দেখতে পাচ্ছেন স্কিল, ফেসবুক মার্কেটিং, সো এই বিষয়বস্তুগুলো এখানে চলে আসছে। আমরা যে স্কিলগুলো আমাদের ওই যে প্রোফাইলে সিলেক্ট করেছিলাম ওগুলো এখানে চলে আসছে। এরপর এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট এটুকু সিলেক্ট হয়ে গেলে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সরি আমাদের কোনো একটা ভুলের কারণে এটা নিচ্ছে না, সো এখানে মেবি আমাদেরকে কত সাল থেকে কত সাল পর্যন্ত আমরা এই সেক্টরে কাজ করছি এটা সিলেক্ট করতে হবে। সো এখানে আমরা দিয়ে দিলাম 2020 থেকে, আপনি 2021 দিতে পারেন, 2020 থেকে 2021 আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা নিচ থেকে কন্টিনিউতে আরেকবার ক্লিক করে দেখি, সো হ্যাঁ আমাদের হয়ে গিয়েছে। দেন হচ্ছে এখানে লিঙ্কড অ্যাকাউন্ট, সো এখান থেকে আপনি আপনার ফেসবুক, টুইটার, ঠিক আছে, গুগল, এই অ্যাকাউন্টগুলোকে আপনার ফাইবারের সাথে কানেক্ট করতে পারেন। সো আপনি এগুলো কানেক্ট করে নেবেন, আমি সময় বাঁচানোর জন্য কানেক্ট করছি না, কানেক্ট করা তো একেবারে বাচ্চাদের কাজ, এগুলো আপনি পারবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনাকে ইমেল ভেরিফাইড অ্যান্ড ফোন নাম্বার ভেরিফাইড করতে বলবে। সো ইমেলটা যেহেতু অলরেডি আমরা ক্লাসের প্রথমেই ভেরিফাই করে নিয়েছিলাম, সো এখন আমরা জাস্ট ফোন নাম্বারটা ভেরিফাই করলেই হবে। সো ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য অ্যাড ফোন নাম্বার এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদেরকে বাংলাদেশটা দিতে হবে, দেওয়ার পর নিচে আপনাদেরকে আপনার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। সো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। সো ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখানে ভেরিফাই বাই এসএমএস বা ভেরিফাই বাই কল যে কোনো একটার মাধ্যমে ভেরিফাই করতে পারেন, আমরা এসএমএস এর মাধ্যমে ভেরিফাই করব। সো এখানে ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করে দিলাম। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, এন্ড আপনার ফোন নাম্বারে যেটা দিয়েছিলেন ওইটাতে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। সো আমাদের কোড নাম্বারটা চলে আসছে, আমরা এটা বসিয়ে দিচ্ছি। সো বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট কোড বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট। দেন ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। দেন অ্যাড সিকিউরিটি কোশ্চেন, সো এখানে আপনাদেরকে একটি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে। যদি কোনো কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় বা হ্যাক হয়ে যায়, তাহলে আপনি এইসব কোশ্চেনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে পারবেন। সো এখানে আমরা একটি কোশ্চেন সেট করি, সো এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করতে পারেন। যেমন হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, ছোটবেলা আপনাকে অনেকে ফানি করে অনেক নামে ডাকতো, তো এই যে কোনো একটা নাম আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। অথবা হোয়াট সিটি ডিড ইউর প্যারেন্টস মিট, অথবা আপনি এখানে দিতে পারেন হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট। সো আমরা ধরেন দিলাম হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিকনেম, সো আমরা এটা সিকিউরিটি কোশ্চেন হিসেবে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আপনি এটার একটা অ্যান্সার সেট করবেন, সো এই অ্যান্সারটা শুধুমাত্র আপনি জানবেন আর কেউ জানবে না। সো এটার অ্যান্সার হিসেবে আপনি দিতে পারেন আপনার চাইল্ডহুড নেম হতে পারে কি গুলুমুলু, ধরেন আমরা দিলাম গুলুমুলু, জি ডব্লিউ এল ও এম ও এল গুলুমুলু। সো জাস্ট মজা করে দিলাম। সো আপনি আপনার চাইল্ডহুড কোন একটা নাম এখানে দিয়ে দিবেন যেটা দিয়ে সবাই আপনাকে ডাকতো। সো দেন আপনার নামটা দেওয়া হয়ে গেলে এটা জাস্ট কপি করে নেবেন, কপি। দেন হচ্ছে কি আপনি কোন জায়গায় এই জিনিসটা সেভ করে রাখবেন, ঠিক আছে, আপনার কোশ্চেন এন্ড আপনার নামটা সেভ করে রাখবেন। সো আমি এখানে নিকনেম নিকনেম জাস্ট বোঝার সুবিধার্থে এখানে আমি লিখে রাখছি, আর এটার অ্যান্সার গুলুমুলু দিয়েছিলাম এটা লিখে রাখছি, কারণ এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সো দেন হচ্ছে ফিনিশ বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে, দেন ওকে। সো মোটামুটি আমাদের ফাইবারে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের এন্ড আমাদের গিগ তৈরি করার আগে মোটামুটি যে প্রসেসগুলো থাকে, হ্যাঁ, সো সেই সবগুলো কাজ কমপ্লিট। দেন সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখানে ফিনিশ বাটনে ক্লিক করে দিবেন। তো ফিনিশ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি নোটিফিকেশন শো করবে, দেন এখানে ফিনিশ এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এখানে মোটামুটি এখন আপনাদেরকে গিগ তৈরি করতে বলছে। সো গিগটা কিভাবে তৈরি করবেন, গিগের প্রাইসিং কেমন হবে, ডিসক্রিপশন এন্ড এফএকিউ, ফ্রিকোয়েন্ট অ্যাস্ক কোশ্চেনগুলো কিভাবে থাকবে, হ্যাঁ, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখব। সো আজকের ক্লাসে মোটামুটি গিগ পর্যায়ে আমরা চলে আসলাম, এন্ড পরবর্তী ক্লাসে গিগটাকে কিভাবে প্রপারভাবে তৈরি করব, কিভাবে গিগে কিওয়ার্ড সেট করব, কিভাবে গিগটা র্যাঙ্কে তোলা যায়, সেই বিষয়বস্তুগুলো জানবো। সো আজকের ক্লাস পর্যন্ত গিগ তৈরি করতে আমাদের যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার ছিল এন্ড প্রফেশনাল আমাদের ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করার দরকার ছিল, এই বিষয়বস্তুগুলো আমরা জেনে ফেললাম। সো মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো ক্লাসটা শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই, সেটা হচ্ছে গিয়ে ফর সিকিউরিটি। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করলাম সেখানে আমরা ইউজার নেম সেট করেছিলাম, আমাদের অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড সেট করেছি, ইমেল ভেরিফাই করেছি, ফোন নাম্বার দিয়েছি এন্ড সিকিউরিটি কোশ্চেনগুলো সেট করেছিলাম। সো এই পাঁচটা বিষয় আপনারা কোনো একটা ডায়েরিতে বা নোটপ্যাডে, ঠিক আছে, অথবা আপনাদের গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। তাহলে হবে কি, যেহেতু এটা নিয়ে আপনি সারা জীবন কাজ করবেন, তাহলে এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে যে কোনো সময় আপনার ফাইবার অ্যাকাউন্টে যদি সমস্যা হয় তাহলে আপনি রিকভার করতে পারবেন। এই ইনফরমেশনগুলো না থাকলে আপনি রিকভার করতে সমস্যা হতে পারে, তাই এই বিষয়বস্তুগুলো মনে রাখবেন। এটা স্পেশালভাবে বলার ছিল তাই বলে দিলাম। সো মোটামুটি নেক্সট ক্লাসে আমরা ফাইবার গিগ কিভাবে তৈরি করবো, র্যাঙ্ক করবো, সেই বিষয়ে জানবো। দেন এরপরের ক্লাসে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, কিভাবে বায়ার রিকোয়েস্ট টেকনিক্যালি রিপ্লাই দিয়ে কাজ পাওয়া যাবে, এই বিষয়বস্তুগুলো জানবো।
সো ওভারঅল আজকের ক্লাসটি পর্যন্তই ছিল, এবং ক্লাসের কোনো টপিক বুঝতে প্রবলেম হলে আমাদের পেজে মেসেজ দিয়ে অবশ্যই জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।